সালাম আবার কত প্রিয় দিনী বা এই প্রশ্ন করেছেন যে যে ঘরের মধ্যে কোনো তসবির যেটা ছবি অঙ্কন করা থাকে বা উঠানো থাকে এই জাতীয় ছবি অঙ্কন ওয়ালা ঘর এবং এই জাতীয় এই ছবি যে ঘরে রাখা আছে এ ঘরে সালাত হবে কি না প্রিয় দিনী ভাই প্রথমত কথা হলো রসুল্লাহ সাল আলহিহ্লাম এই জাতীয় ছবি ঘরে রাখতে নিষেধ করেছেন বহারি শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল মারাত্মক ধরনের ওয়াইদ ধমকি দিয়েছেন হজরত ইবন আব্বাস রাজি আল্লাহ তালান হুমা থেকে হাদিস বর্ণিত উনি বলেন সামিত রসুল আল্লাহি সাল্লাহ আলাই হুসাল্লাম ইয়াকুল মানসৌরাসুরাতিয়া কুল্লিফা আই ইয়ানফুখা ফি হার রুহ ইয়াল কিয়ামা ওয়ালাই সাবিন আফিকিন এটা হলো বহারির ফাঁস হাজার ছয়শো আঠারো নম্বর হাদিস রসুল্লাহ সাল আলাই হুসাল্লাম বলেন হজরত আব্বাস রাদ ইবন আব্বাস রাজি আল্লাহ তাল বলেন আমি রসুল সাল্লাহ সাল্লা সাল্লামের কাছ থেকে বলতে শুনেছি তিনি বলেছেন যে দুনিয়ার বুকে কোনো তস্বির কোন ছবি অঙ্কন করলো তাকে কেমতের দিন বলা হবে যে তুমি এটা আর ভিতরে ভিতরে দাও দাও তুমি জান প্রাণ ফিখিন অত সে তার ভিতরে প্রাণ দিতে পারবে না অত এটা প্রাণ না দেওয়ার কারণে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে এটা হলো বহারিন হাদিস পাঁচ হাজার আঠারো নম্বর হাদিস অত বোঝা গেল যে ঘরের মধ্যে কোনো প্রাণীর ছবি রাখা যাবে না এরপরে বহারের আরেকটা হাদিস ই আব্বাস রাজি আল্লাহ হুমাকে প্রশ্ন করা হলে তখন তিনি বললেন যে তুমি যদি সেটা করতে চাও ফাসনা ফাসনাশাহার তুমি কি করো গাছের ছবি আঁকো প্রাণহীন জিনিসের ছবি আঁকো যেটার প্রাণ নাই এরকম তুমি চিত্রাঙ্গন করো মা নাফাস আলাহু যেটার মধ্যে প্রাণ নাই এটা আপনি বোখারি দুই হাজার দুইশো পঁচিশ নম্বর হাদিস এই শব্দটা পাবেন তো বোঝা গেল এই জাতীয় ছবি অঙ্কন করা এবং ঘরে টানানো নিষেধ ঘরে টানানোর ব্যাপারে হলো রসুল্লাহ সাল্লাহ সাল্লা সাল্লাম তবুকের যুদ্ধে থেকে যখন ফিরে আসলেন আয়সার আদি আল্লাহ তালান হুমার ঘরের মধ্যে যখন ঢুকলেন তখন একটা চাদরের মধ্যে দেখলেন কিছু প্রাণীর ছবি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম ঘরে ঢুকলেন না চেহারা মলিন করে বসে থাকলেন দরজায় দাঁড়িয়ে থাকলেন আয়েশা বললেন কি হয়েছে আল্লাহ রসুল বললেন যে এটা প্রাণীর ছবি তুমি এটা অঙ্কন করেছ এটা সরিয়ে ফেল এরপরে হাদিসের মধ্যে আসে যে যে ঘরের মধ্যে প্রাণীর ছবি থাকবে অথবা কুকুর থাকবে কুকুরের ছবি থাকবে সেই ঘরে রহমতের ফেরেস তার প্রবেশ করে না বখারির হাদিস তো বোঝা গেল যে এই জাতীয় ছবি টানানো যাবে না কোনো অবস্থাতেই ঘরে রাখা যাবে না বাকি সালাত হয়ে যাবে তবে এই জাতীয় ছবি রাখলে যেহেতু গুণা হবে সালাতে অমনোযোগী হবে সালাতের মনোযোগী নষ্ট হবে সেক্ষেত্রে আপনি এগুলি এই সালাতের মধ্যে কোনো সমস্যা হবে না সালাত হয়ে যাবে ঠিক আছে কিন্তু ও সালাতে অমনোযোগী হতে পারে বিদায় আপনি এটা এটা থেকে পরহেজ করবেন বেঁচে থাকবেন এটাকে ঘর থেকে সরিয়ে ফেলবেন এটাই আপনার জন্য উচিত জেসাকাল্লাহ